নদিয়ার নাকাশিপাড়া থানার বেথুয়া ডহরে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মৃত যুবক 21 বছরের বিক্রম ঘোষ, একজন ছানা ব্যবসায়ী, বাড়ি বেথুয়া ডহরের ব্রজপুর এলাকায়। জানা যায়, রবিবার ছানা নিয়ে মুর্শিদাবাদের কয়েকজনের সাথে ছোট গাড়ি করে কলকাতায় ছানা বিক্রি করতে যায়। পরিবার সূত্রে জানা যায়, রাতে তিনি বাড়ি ফেরেননি। সোমবার তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় বেথুয়া ডহরি রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। এটি কোনো পুরনো বিবাদ শত্রু কেউ আপনার নাম আপনার আমার কে ভালো গ্রাম সম্পর্কে নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।